মনে হলো স্টান্ট আব্বার কাছে বেশ বাইকের বাইকের অনেক সিন আছে, আর তোমার মনে হলো পাহাড়ি কিছু সিন আছে, এই হ্যাঁ তোমার কি বলবো সিকিম গ্যাংটকের ওদিকে যে পতাকা গুলো ইউজ করা হয় ওগুলো ছিল। আচ্ছা, আমি আর রুদ্রকান্ত সিং হচ্ছে ডিওপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমি হচ্ছে আভেরি। হাই করে দাও। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমাদের দু তিনটে ভিডিওতে কমেন্ট করা হয়েছিল আজে বাঙ্গা, যে ভাই কোনো উড়িয়া মুভি ভাই তার টিজার, যেটা না 9 মান্থস আগে পোস্ট হয়েছিল, বাট যেহেতু রিকোয়েস্টেড ভিডিও তাই আমরা এটা রিয়াকশন করছি ভাইয়ের। আর অনেকবার করে মেসেজ করেছে, তো করতে তো হতেই। হ্যাঁ একদমই, তো দেখা যাক, জানি না এটা কি বিষয়, কি টপিক নিয়ে। ডাইরেক্ট করছে রুদ্রকান্ত সিং, আর কাস্টে আছে আমলান, দিব্যা, সুজিত, পাইকারা, অনন্যা, বিকাশ, গান্তারা এবং অন্যান্য অনেকে। তো দেখা যাক। Wow. Hi. Hi, hi. দেখি ভাই মানে ভাই, হ্যাঁ মনে হয় মানে ভাই বোনের গল্প। তাই তো মনে হলো এটা এটা ছিল কি, এটা টিজার টিজার। ওকে, কিছু কিছু শর্টস খুব ভালো, আর প্রচুর বাইক প্রোডিউসড, মানে পুরিয়া থেকে এরকম একটা ভালো প্রোডাকশন আসছে দেখে খুব ভালো লাগলো। একদম একদম, মানে বেশ ভালো প্রোডাকশন, মনে হলো স্টান্ট আপার কাছে বেশ বাইকের বাইকের অনেক সিন আছে, আর তোমার মনে হলো পাহাড়ি কিছু সিন আছে, এই তোমার কি বলবো সিকিম গ্যাংটকের ওদিকে যে পতাকা গুলো ইউজ করা হয় ওগুলো ছিল। আচ্ছা, আমি রুদ্রকান্ত সিং হচ্ছে ডিওপি, কিছু কিছু শর্টস গুলো খুব ভালো লাগলো, ফাইটিং আছে। হ্যাঁ বুঝতে পারছি। আর ট্রাক মানে তোমার লোডিং আনলোডিং, কিন্তু কিছু, হ্যাঁ মা ওটা দেখলাম, কেমন লাগলো তোমার? ভালো ভালো লাগলো। হ্যাঁ মানে ওড়িয়া মুভি, মানে ওড়িয়া একটু বিগ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ বড় মাপের একটা মুভি মনে হচ্ছে। হ্যাঁ, স্টোরিটা ট্রেলার বা মুভিটা না দেখলে বোঝা যাবে না। একটু আর একটু ট্রেলারটা একটু বড়, এখন মনে হলো ইন্ট্রোডাকশনটাই দিল। হ্যাঁ এই বছরই এটা রিলিজ করবে, তো জানি না ট্রেলার কবে বেরোবে, আমি ট্রেলার পেলাম না, আমি টিজারটাই রিকোয়েস্ট টিজারটাই ছিল, আমি তাও সার্চ করলাম যে এতদিনে যদি ট্রেলারটা বেরিয়ে যায়, বাট ট্রেলার আমি পাইনি, তো মেবি হয়তো কামিং ডেজে বেরোবে হয়তো। তাহলে যে রিকোয়েস্ট করেছে তো বলতে পারো, তখন ওটাও করবো। একদমই। আর ওড়িয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব একটা নলেজ নেই আমাদের। নেই, একদমই নেই। এর আগে আমার আরেকটা ওড়িয়া মুভির ট্রেলার বা টিজার রিয়্যাক্ট করেছিলাম। হ্যাঁ ওটা ক্রাইম থ্রিলার কিছু একটা ছিল। হ্যাঁ মা,
ওই অতুল কুলকার্নি ছিল ওর সাথে। আচ্ছা তো ভালো লাগলো। ব্লু চেয়ার ওখানে ছিল, ব্লু চেয়ার কলকাতা ব্লু চেয়ার। আচ্ছা আর খুব নামটা যখন দিল বাইকে যেমন গিয়ার চেঞ্জ হয় ওরকম করে ফন্টটাকে ওরকম করে চেঞ্জ করলে এফেক্টটা দেওয়ার জন্য। ওটা দেখবো। আর বাইকের সিনগুলো আমি যেটা দেখলাম যে টপ শট ছিল, তো অন্যরকম শটস নিয়ে খেলেছে। এরপরের বেশিটা না টিজার বা স্টোরি দেখে কিছু বোঝা যাচ্ছে না, বাট একটা অ্যাকশন ফিল্ম উইথ ফ্যামিলি ড্রামা। ভাই নাম দিয়েছে তো ব্রাদার হিসেবে মনে হচ্ছে আপাতত, তাই মনে হচ্ছে। প্রোমো ওয়ান অ্যাকচুয়ালি, এটা 01 টিজার। আচ্ছা টিজার, আচ্ছা এটা প্রোমো আছে তো। যাই হোক ভালো লাগলো একটু অন্য গোছের, আলাদা আলাদা ইন্ডাস্ট্রির সাথে আমাদেরও ইন্ট্রোডিউস হচ্ছে, আমাদেরও গ্রোথ হচ্ছে, বাট আমরা কতটা খবর পাই না। তো আপনাদের সাজেশনের থ্রুই আমরা দেখতে পাই, কিছু কিছু করেছি একদম, তো অবশ্যই সাজেশন দেবেন এরকম। আমরা আর আগেও করেছি এরপরেও করব। তো আপনারা জানাবেন আপনারা এটা দেখেছেন কিনা, আর যিনি সাজেশন দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। আর এর স্টোরি আপনি যদি জেনে থাকেন কি নিয়ে হচ্ছে একটু ইন ডিটেলস তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, যে আমরা কি কি মিস করলাম আর কোন কোন অ্যাক্টর অ্যাক্ট্রেস মেইন কানেক্টেড। ইন্ডাস্ট্রি সম্পর্কে যেহেতু আমরা জানি না তাই জন্য বেশি কিছু বলতে পারছি না। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, আর এখন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন একদম। আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট রিভিউ করতে পারি অবশ্যই সাজেশন দেবেন। হ্যাঁ আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই করে দাও।